لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم من استعاذ بالله في اليوم 10 مرات وكل الله تعالى به ملكا يصد عنه الشيطان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله بيت الشرف لاهوري جباريا داخل مدرسة 14 গ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত দিনের বেলায় তাফসীর কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুঁকরে বসা ছোট ছোট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বন্ধুরা যারা মাহফিলে আসতে চেয়েছেন বাস্তবতার কারণে আসতে সক্ষম হন নাই আমার যুব সমাজ বিশেষ করে আমাদের মঞ্চে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন আমাদের কাজী শহীদুল হক সহ অন্যান্য আলেম ওলামা আর প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বেশি স্মরণ করছে আমাদের ফদুয়ার হুজুরকে আল্লাহ আমাদের হুজুরের কবরকে নূরে মুনাব্বর করুক আরো জোরে হুজুর থাকলে যে চলিয়াই তো বইতো ঠিক নেই ও ভোলা যায় না কিছু কিছু মানুষকে ভোলা যায় না দূর থেকে হুজুরের কবরটা দেখা যায় আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে মুনাব্বর করে দেন তাকে ক্ষমা করে দেন প্রিয় বন্ধুরা সময় যেহেতু কম আমি টাইম লস করব না অল্প সময় যাতে আল্লাহ কলিজাটা ঠান্ডা করে দেয় ইনশাল্লাহ আমিন আজকের প্রোগ্রামের যত ভুল ত্রুটি সব আমার দায় দায়িত্ব আর সওয়াব সব আমার দিনের বেলা আমি বলেছি করার জন্য তাইলে কর্তৃপক্ষের কোনো দোষ জোরে কয় না রাজ্যানা সিদ্ধ ধরুন নাই জোরে কবরা আরো জোরে তো এখন আমাদের আগের বক্তা যুক্তিবাদী সাহেব যেভাবে বলেছেন এক হইতে হবে না এক হইতে হইব তো এই ব্লিচা সুরা হাতে তিন দলীয় ঐক্যজোট করছে এই ব্লিচা দুনিয়া নফস এতে বহুত খারাপ হল্লা এই ব্লিচা এ হাতে তো কেন বাঁচতেইব আজকে আমি আউযুবিল্লাহ তাফসির করি আলহামদুলিল্লাহ ক আউযুবিল্লাহ কোরআনে 17 বার আইছে রে কবার কথা কসা ঘটনাটা কিতে কলব কি মরি গেছে নি চিটিং অগুলা আইছে জোরে গা 17 বার কয়বার
আরে মাইক দূরে, সাউন্ড 1 পয়েন্ট কমা, দূরে 1 পয়েন্ট কমা, সিটিং বাজি করে ইচ্ছা জানে কেন হন বিতে এনে থাক, ফাড়াই লেতে আছে মরিয়ের বেড়া। আউজু বিল্লাহ কবার আছে? সত্যবার। বিসমিল্লাহ আছে 3 বার? কয়বার? আল্লাহ আল্লাহ শানু কো বান্দা, ও আমার বান্দা বান্দির, তোমরা যখন কোরআনে কারিম পড়তে আসবে, পড়ার ইচ্ছে করবে, আমি মাওলার সাথে ওহির সংযোগ লাগাইবে, সরাসরি আমার সাথে কথা বলবে, তখন তোমার একটা কাজ, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন পড়ার ইচ্ছে করবে তখন তোমাদের উপর ফরজ আবশ্যক, তোমরা আমি মাওলার কাছে আশ্রয় চাইবে, ফোন করি আউযু বিল্লাহ ফরিয়া বিতাই তোমার দুধ ইবলিসের ওয়াসওয়াসা থেকে। এই আউযু বিল্লাহ হলো কলবের অজু। কিসের অজু? কলবের অজু। কলবের অজু করতে হইবো, দেহের অজু করতে হইবো, নিট অ্যান্ড ক্লিন হই, তারপরে আল্লাহর কাছে আমরা সংযোগ দিতে হইব, মোবাইল সংযোগ দিতে হইব। ফরিয়া আমিন। এই কথাটা আল্লাহ 3 বার কোরআনে কারিমে বলেছেন, অন্যান্য নবীরা আউযু বিল্লাহ পড়েছেন। এই ইবলিসের সোরারে কিচ্ছুতি মারতে ইত্যেন না, সারা পৃথিবী ধ্বংস করার অস্ত্র তৈরি করে গেলেছে, আপনারে মারিবার অস্ত্র বানা হলেছে, আল্লাহ করুণা ভাইরাস, আল্লাহ কই ইবলিস সোরাটা কোনো মারতে ইত্যেন না। হ্যাঁ মারতে হইলে একটা তরিকে আছে, আর এতের হয়াত আছে, কতক্ষণ ফিড়ি দৌড়ে তীর বিছে আনিস গুলি দিয়ে কোবাই, তো হ্যাঁ সমগোত্রীয় ফেরস্তা লাগবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি প্রতিদিন 10 বার আউযু বিল্লাহ পড়ে, ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদানু শাইতান, আল্লাহ জানা শানু তার কাছে একজন ফেরেশতা দিয়েছে বডিগার্ড হিসাবে, এই ফেরেশতাই ইবলিসের সোরারে দৌড়ায়, লাইসেন্স করা পিস্তল দিয়ে দিব, ইবলিসের দেখলে গুলি, গোলামের উৎকাড়া, তাইলে আপনার সেফ থাকবে। কথা কি বুঝছেন? ইনশাল্লাহ বুঝেন না, খেয়াল রাখ, কথা কি বুঝছেন নি? তো এলে আউযু বিল্লাহ বেশি বেশি পড়বেন। ইমাম এই আচ্ছা আর কদর কয় এ তাফসীর ইবনে জারির রাহিমাহুল্লাহ তাআলা কয়, আউয়ালু মা নাযালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল আস্তাঈযু বিল্লাহ আস্তাঈযু বিসসামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বাল বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা ক্বাল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, নবীজির কাছে সর্বপ্রথম যে ওহী নাজিল হয় তা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপর হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম, এরপর ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই প্রথম ওহী হলো আউযু বিল্লাহ। তাহলে আপনারা এই আউযু বিল্লাহটা পড়বেন, পড়লে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনারা বাঁচবেন। পড়ি আমরা আমিন। এখন কার জন্য আউযু বিল্লাহ পড়া জায়েজ নাই? ইমাম আবু জাফর আর রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবির হেবড়া শেয়ানা মালতো হেবড়া কইতে আছে, ইন্নাল হাবদা মালাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়াতি ওয়া জিল্লাতাল উবুদিয়াতি লা ইয়াসিহু মিন ওয়া ইয়াকুলা আউযু বিল্লাহ, যে ব্যক্তি তার রবের রুবুবিয়াতের সবরেন্টি বোঝে না, তারপরে যে বান্দা তার কাজ কি গোলামিয়ত্ব এই স্বকীয়তা বোঝে না, হেতেল্লাই আউযু বিল্লাহ পড়া জায়েজ নাই। কথা বুঝছেন নি? ব্যাকে আউযু বিল্লাহ পড়ান জায়েজ নাই, সহজে বুঝাই আপনাকে গ্রামের কই, ধরেন জিজ্ঞে গাঁজা খায়, এগিয়ে যদি 14 গ্রাম থানার ওসি সাহেবের ফোন দেয়, আরেক গাঁজা করে তবু বেদ্য ভাসতে দিয়ে তুইও খাস আইও খাই, ফোন দিয়ে হুদা মিছে তুই ধর খাচ্ছে আরও ধরা খাচ্ছে, কোভাল ডাকাই তোর লাগছে, চুপ ফোন দিচ্ছে, তুই আর হয়তো একে জিজ্ঞের কামে হলো শতানি হাতে সুদ খায় আল্লাহ, 2 নম্বরে 3 নম্বরে ব্যাগ্যান গ্রামের নাড়ামি হাতের ভিতরে ব্যাগ্যান আস্তা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব, এতে আউযু বিল্লাহ করলে শতানি উল্টো সোবার মারে, বেদ্য আয়াত তুই এক হুদা আল্লাহরে ফোন করস কা আহ লড়া খাবাচ্ছে হুদা মিছে ওর খবরদার, তুই আর আয় এক থাক, তুইও বিড়িটা নাই উঠা নি আচ্ছা সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন আর নাইও কইনো আসো কইনো দেখছেন না, আরে লরির বাত্তা উড়াইবো, এরকম সিটিং মানুষ বর্তমানে আমার মা ফিল একজন নাই রে নাই রে এ হেতেল্লা আউযু বিল্লাহ জায়েজ নাই, হেতে জীবন তো সতা। এখন এই ওয়াজান যদি 3-4 ঘন্টা করতে আইতাম তাইলে ওয়াজানের লাইন করতে আইতাম, এর 8-3 দিন জাল দেওয়ার লাগে তাইলে মগজ বারো 8 খাইতে সোজা, কিন্তু নগদে 8 খাওয়ান যায় না রে, গন্ধ কয় বালা বালা জোস হয় না, আর যে সেদ্ধ জোস হয় এদ্দুর খাই লই তুই আগে আর ইয়ম রেডি নি রে। এবার আল্লাহ আল্লাহ শাহানু একদিন মিটিং কল করছে, ও ফেরেশতার আইয় আইসি এন্নি জাইলুন ফিল আরদে খলিফা, ও ফেরেশতা আমি লো রীতি মানুষ পাঠাইতাম চাই,
আমি জমিনে খলিফা পাঠাইতাম সে তোরা কি থাকো ফেরেশতারা ডাইরেক্ট বেটো দিছে আতা জালু ফি হামায়ু সিদু ফি হাওয়াস ফি কদিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ওয়ালা ইন্নি আলামু মা লা তাআলামুন ফেরেশতারা বেটো দিছে এজেন্ডা মিটিং এ আল্লাহ আপনি কিলে মানুষ রাখবেন জিডি কোবাকুবি করব ফাতনা করব নাড়ামি করব ওয়াস ফি কদিমা তারপরে রক্ত প্রবাহ করব তিন নম্বরে অ্যাঙ্গেলে একটু মারে দিছে আল্লাহ ও বুঝছি আন্নার শখ হয়েছে মানুষ বানাবেন আন্নারা নোয়া সরিবেল লাই আপনারা জিকির করিবেল সবসময় আমরা জিকির করি মানুষের বিয়ে শাদী আছে নেশা পায়খানা আছে তারপরে ইডিনের চাকরি বাকরি আছে আঙ্গ কোন রেডি আছে আমরা সবসময় আপনারা জিকির করি নামাজ দিই আপনার কি দরকার আল্লাহ কথা এমনি আয়লাম মা আল্লাহ তা আলাম আজ যা জানে তোরা তা জানাস তা ফাইজলে মিলা আচ্ছা চুপ কেন ফেরস্তারে এই জিনিসটা জানা এটাই বুঝে না ঠিকই মানুষ কোবাকবি করে সারা পৃথিবীতে 50 রাষ্ট্র যুদ্ধ এথেরে হাতে মারে এ পর্যন্ত দেখছি কুত্তা কুত্তারে মারে না ঠিক নি রে কুত্তা কুত্তারে মারি অ্যাম্বুলেন্স উড়েছি নি ও মা গো মানুষই মানুষরে মারে আহা আরে সাবজেক্ট বুঝে আইয়ে না কথা কয় না ঠিক নি রে তারপরে আতাজালু ফিয়া মাইয়ুফসিদু ফিয়া ওয়াসফি কুদ্দিমা মাইয়ুফসিদু ফাসাদ সৃষ্টি করব নাড়ামি নাড়ামি করব দরবার কেন বইবার আগে বাতিজারে কত শাসির লোকে জুড়িত বইলে দেয়া করিস এরপরে বাতিজারে কখন ডিগলার 50,000 দিয়ে মানিচ্ছা বিবাদীরে কত যেটা করছো তখন ডিগলার যেটাই অক্তি মানে যাচ্ছে তিনজনের তিন রকম নাড়ামি মারে দিছে ঠিক নেই এরকম হজ্জা নাড়া বর্তমানে আর মাহফিল একজনও নাই রে এইটারে কো ফেতনা ঠিকই তিনটা করি বইরেছি তা আল্লাহ মহব্বত করি কয় মানুষ বানাইম তোর কথা শুনতেন না আল্লাহ মানুষ বানালেছে এই ইবলিস সুরা হেতে কিন্তু বার নাম খবিস মান নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস হেতে ছিল দ্য ট্রেইনার অফ এঞ্জেল ফেরেশতাদের টিচার আসমান জমিনে সব জায়গায় হেতে সেজদা আছে হেতে ফেরেশতার কো টিচার কিন্তু আল্লাহ বলছে আয় মাড়ি তো আদম বানাইছি বিরিক ফিল্ডের মাড়ি যে দেখো আটটে ভালো লাগছে তুমি তারা সম্মানিত করো সেজদা দাও ফাস যদু আলি আদম সকলে সেজদা দেওয়ার জন্য বলছে সকলে দিল ফাসাসা দু ইল্লা ইবলিস সব ফেরেশতা সেজদা দিল ইবলিস চসুরা সেজদা দেন আল্লাহ কো কি রে তুই তো সেজদা দিলি না ঘটনাটা কিতে পাল্লায় কেন সেজদা দিতাম খালাক্তানি মিন নার আপনি আমাকে আগুন থেকে বানাইছেন খালাক্ত মিন তিন আর আপনি তারে বানাইছেন লৌরির লৌরির মাড়ি দি আয় কিলে সেজদা দিতাম আনা খাইরু মিন হু আয় তার থেকে উত্তম আল্লাহ কো বেয়াদ আমার সামনে বাঁকেড়ি নাম নাম আমার জান্নাত থেকে নাম পাল্লা আর কিছু দাবি দাওয়া আছে নামতেন আমার সামনে আবার ফাইজলামি নাম তিন ঘটনা কি সমগ্র জগতে আমি আপনাদের সেজদা দিছি আমার এবাদতের পয়সা দেন চাকরি করছি আপনার ফেরস্তা করে পড়াইছি চাকরির পয়সা দেন তুই কি চাস আল্লাহ যে আদম আর হাওয়ার কারণে আমি জান্নাত খোয়াইছি তা করে জান্নাতে থাকতাম দিতাম নৌকার চাহিদা সাইম তুই কীতা চাস ও আদম সন্তানের লোহরে যে গুণ আদমের হোলামাইয়া থাকবো তা করে ডাইনে হামলা করবো বামে হামলা করবো সামনে করবো অফিসে করবো আমি তা করে আদম সফিউল্লাহরে জান্নাত থেকে বাইর করবো তার ছেলে ফেলে কেমনে জান্নাতে আই ইহিডাম আয়সা আই লই আল্লাহ কাছে তোর শক্তি দিলাম আর কীতা চাস ও কেয়ামত পর্যন্ত আর হয়াত দেন আল্লাহ কো ফাইন্না কামিনাল মুনজারিন দিলাম তোর কেয়ামত পর্যন্ত বিষা আর কীতা চাস আল্লাহ আল্লাহ দন দুই কামে কামে গেছে আদম সফিউল্লাহ কাঁদে আল্লাহ শখ করি বানাইলেন আল্লাহ বইল কি ও শখের জেনে এসে শখে শখে গেছে হে ও আমার আল্লাহ ডাক দিয়ে কো আদম তুমি টেনশন করিও না তোমার লোহরির সন্তানদেরকে শুনাইয়া দাও তারা যাতে টেনশন না করে এই ব্লেচে ডাইনে হামলা করবো মামে করবো সামনে করবো ফিসে করবো তারপরে দেহের ভিতরে ডুববো রক্ত রক্ত ডুববো কিন্তু উপরের দিক খালি আছে আমার বান্দা যদি সেজদা দিয়া নামাজ পড়ি আমাকে সুবহান রাব্বিল আলা বলে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে তাকে ক্ষমা করে দেব হেতের 80 বছর 60 বছরের যাই ইবলিসে কষ্ট করে বলেছে খুন করেছে দুই নম্বরই করেছে আয় আল্লাহ উরফুতুর রহমত ডালি দি মাফ করে দিব ইবলিসে তো আল্লাহ তাইলে এটা একটা কাম করলেন দেয়া যায় প্রকৃতা করছি আয় আকাম কি করছি কত আমি এত কষ্ট করে বুলাইম চতুর্দিক দিকে হামলা করি শেষ করে দিইম তা করে আপনার দিয়ে উরফুতুর রহমত ডালি দিবেন তো তুই উরফের কথা কইছ তুই হ্যাঁ কি এরম তুই তো উরফের কথা কস উরফে তো জায়গা খালি আছে সোমান আল্লাহ নাই গেন না সোমান আল্লাহ আই কইম তুই এত আই খেয়েছি আমি ব্যাক লিজেন্ট তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে ফেরতে নিয়ে এসে দিন আমি বইয়ে থাকবি কিনলে আইসত তুই আইসতটা কিনলে আইসত কিনলে হুদা আঙ্গর টিয়াটা নষ্ট করছ একটা লোকে আনতি 10টা করি লোক কোরআনের মাহফিলে তুই আইসত চুরি করি করি আয়ন বই রেছ তেমনে সোহান আল্লাহ কই আলহামদুলিল্লাহ কে যেন হাতে বাতে মরি যার জোর কো সোহান আল্লাহ আরো জোর কো বেটা তো তাহলে
মহান আল্লাহর কাছে আমাদেরকে ফোন করতে হবে। আল্লাহ আল্লাহ শানোর টার্গেট হলো বান্দারে তোর আব্বা আম্মারে জাহান্নাম জান্নাতে থাকতে দেয় না, বিশাল কথা, কেন কথাটা বলার সুযোগ নাই। তারপরে ইবলিসের ছোরা তো করে জান্নাতে যাইতে দিত না, ও বান্দা তোর আব্বা আম্মারে আমি যখন জান্নাতে রেখেছিলাম, তারপরে জান্নাত থেকে তোর আব্বা আম্মার দুশ্মন আমার দুশ্মন ইবলিসের ছোরারে বার করছি, তোর কলব নামক জান্নাত, এই জান্নাতে কলব নামক জায়গাটাতে তুই ইবলিসের ছোরারে বার করে দে, এ কলব নামক জান্নাতে আরে দখলটা বুঝাই দে, আয় আল্লাহ তোরে আয় আল্লাহ জান্নাতটা বুঝাই দিও। আমাদের কলবে কি আল্লাহ আসেনি? কই চব্বিশটা ঘন্টা আদা শতানি কেমনে এতে গুড়গুড় গুড়গুড় গিরগির গিরগির হাতের মাথার ভিতরে শুধু এসব চিন্তা, ঠিক নিও? আল্লাহকে কলমের দায়িত্বটা আরো দেশ তুই এনে সাবরেন্টিতে আরো বুঝাই দে, আয় তোরে কথা দিলাম আয় তোরে জান্নাতে পৌঁছাই দিও। আল্লাহু একবার। এখন আসেন সংক্ষেপ, ও আম্মাজিরা খেয়াল করে আব্বা আম্মা জান্নাতে আছে, খুব আনন্দ উল্লাস করে খায়, আল্লাহকে খাও ফাকুলা মিনা রগাদান হাইসু সে তোমা কেন কেনে বিয়া করেছে হে সাবজেক্টটা তো কইলাম না, কইলে তো আরো বিশ মিনিট লাগবো, হাত্যান্ন আলোচনাটা মিল করতে মরে। তো এরপরে কো খাও আলা তাকরাবা হাজি সাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে জান্নাত খোয়াইবা, যাইলে বহুত বিপদ আছে, ইবলিসের ছোরা তে তো বাইর হইছে। তারপরে জান্নাতে আবার ঢুকবেল্লাই ইমিগ্রেশন পার হইবেল্লাই সকল প্রাণীর কইছে রে ভাই আরো কদর ঢুকাচ্ছে, আয় তো তোকে টিচার আসিলাম, কতরও ঢুকাইলে আঙ্গ চাকরি যাইবে কই, সাফে রাজি হয়েছে শেষমেশ কর তুমি আমার ফোনার ভিত্তি ঢুকো, ঢুকলি তারপর আমি ইমিগ্রেশন পার করে দিই। আব্বা বাইরে ঘুরে ফেরে আম্মার রোমের ভিত্তি, এই ইবলিসের ভিত্তি ঢুকিয়ে তারপরে এ করতেছে গান বাজনা লাগাই দিছে, বুঝছেন নি, হা 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 আছে না, এটা ক কে 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 আছে না, কে রে দাস্তে তাক দুমা দুম তাক দুম মা দুম আছে নি রে। এদিন না ইউটিউব শরীফে দেখলাম ফাতা দি বাসি বানা বাসি বাজা, ইউটিউবে সার্চ দিলে পাইবেন এই কথাটা, দিয়ে আমার ওই হাদিসটা মনে হয়েছে ইবলিস যাই কিন্তু জান্নাতের ফাতাগুলা দি হারমোনি বানাইটা নাই হাতে শুরু করে দিছে, দেখবেন ইউটিউবে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, এক ফাতা দি হুরা বাসি সুর বুড়িয়ে বুড়িয়ে আবার ফাতা দি বাসি বানায় নাজবিল্লা কর না। এবার আম্মাজি এই সুরে গানের সুরে মোহিত হয়ে গেলেন, হাজার রকমের প্রতারণার জাল ফাটলো, ইবলিস সাকসেস হইল না। এরপরে দেখছে যে গানে গানে আম্মাজির শিরে উপশিরা মোহিত হয়ে গেছে, ইবলিস ডোল তবলা থুই হাতে এবার কাঁদতে আসে, কাঁদে আর আম্মাজি কয় কে গো তুমি কোন বিন্দেশি মানুষ যুবক, কো ম্যাডাম আমার পরিচয় পরে জিজ্ঞেস করেন আইডি কার্ড নিবন্ধন পরে নেন, ও তুমি একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন কান্না ঘটনাটা কি, কো ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করি সুখের বাদ্য বাজাইলাম, আপনাদের দুঃখের কথা চিন্তা করি আমি কাঁদতে আছি, হ্যাঁ আমাকেও আবার দুঃখ, মহিলা মানুষ তো এক কহা আমি কাঁদ, শুধু একটা বার ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল দেন কাঁদতে গেছে, হ্যাঁ না আচ্ছা এটা এই দেশ নয় এটা বিভিন্ন দেশে। তো এখন শুনেন এরপরে কত আমাদের সমস্যা কি, আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে না যাইবে, আমি আপনাকে আগে জান্নাতে আসিলাম থাকি, আল্লাহ টার্গেট হলো আপনারা এই গাছের কাছে যাই যদি দুগা ফল খান জান্নাত আপনাকে নামে সদ্য গ্রাম রাষ্ট্রীয় অফিস থেকে সাপকলা দলিলে যাব, আমাকে হ্যাঁ আল্লাহতে মানা করলো, আল্লাহর কথা ঠিকঠাক আর কথা ঠিকঠাক আর নাকি জান্নাত ঠিকঠাক হজ্জানাটা তিনজনের ঠিক রাখ, কয় দুগা গোড়া আনছি ফল আনছি আপনি অজ্ঞা খাইবেন সাহাবের অজ্ঞা খাওয়াইবেন, জান্নাত আপনারা জান লাগবেন আল্লাহর কথা ঠিক থাকবে জান্নাতও ঠিক থাকবে, বস ম্যাডামে গাইলিস আর আব্বা আইসে আর আব্বা রো দিছে আব্বা খাইতে আছে কেমন জানি ফাজা কাহুমা দনজনের স্বাদ গ্রহণ করে, কো হাওয়া এটা কত আনলা কইটা এক আগুন তোকে দিছো, কাহা এনে তো কেউ আইবার কোনো সুযোগ নেই তুমি আরে খাইছো না, এই তো সেই নিষিদ্ধ গাছের ফল, এই ইবলিসের ছোরা নিয়ে ঘটনাটা ঘটালেছে, আব্বা এভাবে টোঁটা চাপি ধরে ভূমি করছে, ধর হচ্ছে তোর টোঁটাটা, তোর টোঁটা তুই ডর যেটা না ধরবো তো আরোগ্য ধর, তোর টোঁটা ধর কিতে হাইছো কিছু মস না ধর হচ্ছে ওস নেই বাজ্য হচ্ছে বাবির এদি ধরেছে আইস যেটি বিয়ে করছো তার কি দেখবি হেতির গলা হমান হমান শুধু খানা ওই মা খাই এলেছে দেখ গলা দেখবি করপ করপ হমান আর বেড়াকো গলাই এনতে ওস, আব্বা ভূমি করে হালা দিছে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ শাহানুর এবার ঘোষণা ফাহবি তো মিনাহা জামিয়ান ফাইম মাইয়াতি আন্না কুম মিন্নি উদান ফামান তাবিয়া উদায়া ওয়ালা গাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, হায় হায় আমার আল্লাহ কয় আদম নাম তুমি তোমার ওয়াইফ
সব নামা ফাবাদাত লাহুমা সাওয়াত হুমা, এই নিষিদ্ধ গাছের ফল খাইছি আর দুজনের জামা কাপড় পড়ে গেছে। আম্মাজি জান্নাত থেকে জয়তুন গাছের ফাঁসটা ফাতা দিয়ে তারপরে লজ্জাস্থান ডাকছে, এই জন্য মহিলার গা ফাঁস কাপড় মরলে জীবিত অবস্থা সেতির গো কাপড় বেশি, ওড়না টোড়না কিতা কিতা সমানে ঠিক নি রে, ওই আঙ্গ বেটার গো লুঙ্গি হোক গা গঞ্জি হোক গা কোথা হোক গা রে ঠিক নি রে, একাত্তর করলে আঙ্গ 1000 টিয়ার জিনিস নাই, সে তুই দেড় 2 লাখ টিয়ার, স্বর্ণ হিসাব করলে তো 10 লাখ, তো কয় সে তীরে বেলে ঠইক যে সতীরা মানুষটারে মারি এলেছি ল্যাংডা করতো না, বিশ্ব রোড কুত্তা অ্যাক্সিডেন্ট এলো হরের গাড়িটা কুত্তা রূপ দিয়ে চালাই নিলা, এবার শোনা আর আব্বাড়ে আর আম্মাড়ে জাহান জান্নাতে তো বার করি বার করতে উলঙ্গ করি এলেছে, আল্লাহ কো মানা করছিলাম কি লেডে কইলা আল্লাহ ও হাতে কিরিয়া কাটে, এই জগতে সর্বপ্রথম কসমের প্রযুক্তিবিদ ইবলিস চোরা ঠিক নেই, কথা কথা কিরিয়া কাটে আল্লাহর কসম, এ চাঙ্গল ওরি গেরাম নাই ঠিক নেই রে, মনে করবি এত সিটিং কমিটির হুরা মহাসচিব রাস্তা সিটিং আল্লাহ হে তাল্লাহ বিলে ইশাজা সাদিক ইশাজা কেলামিন তে এত সিটিং এতে জোর গাতে তাবার আমার আল্লাহ কো যাও 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 লড়ি যাই তুইব আদব আদম ক্ষমা নাই জেল কারণ লাগব আদব পাইম মাই এতিয়ান্ন কুমিন্নি উদান ফমন্তবি উদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আদম আমার পক্ষ থেকে যদি মেসেজ আসে তো আবার মেসেজ তাইলে আই ক্ষমা করিও, আর তোমার ছেলেবেলের জন্য আঙ্গ চেয়ারম্যান সাহেবের জন্য কেয়ামত পর্যন্ত তোমার যত হলাম আমি আইব, তাকল নাই লক্ষ লক্ষ পয়গাম্বর ফাড়াইব, আকাশবাণী স্যাটেলাইট থেকে আমি ওহির মেসেজ বাড়াইব, নবীর গুজুক শশি গেলে কই কোটি কোটি আলেম হলামা দিও, এগুনের কথা মোতাবেক যদি তোমার হলাম আমি এরা চলতে হারে আমি আল্লাহ তা করে আবার জান্নাতে নিয়ে আসব, তবে এখন ফাইনাল ডিসিশন জেল খেটতে হইব নাম কোনো কথা নাই খাইলে খা আল্লাহ বুঝি হতে কি কাটছে আল্লাহ আন্না ক্ষমা করে দেন, আব্বা কাঁদছে একটা ভুলের জন্য কত কাঁদা কাঁদলো, তাফসিরে কবির ইমাম রাজী রহমতুল্লাহ আলাইহি কয় লাও জমিয়া বুকা হালে দুনিয়া ইলা বুকায় দাও দা লাকানা বুকাও দাও দা আকসারা, তাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় দাউদ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখলে দাউদ নবীর চোখের পানি বেশি হবে, ওয়ালাও জমিয়া বুকাও আহলে দুনিয়াও বুকাও নহিন লাকানা বুকাও নহিন আলাইহিস সালাম, তাম পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় আর নূহ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় নূহ আলাইহিস সালামের চোখের পানি বেশি হবে, লাও জমিয়া বুকাও আহলে দুনিয়া ও বুকাও দাউদা ও বুকাও নহিন আলাহি আলাহিম সালাম এলা বুকায়া আদমা আলাই সালাতু সালাম আলা খাতিয়াতি লাকানা বুকাও আদমা আকসারা, যদি দাউদ নবী নুহ নবী তাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক পাল্লা রাখা আর আমাদের আব্বা আদম সফিউল্লাহ একটা বুলের জন্য যে কান্দাটা কাঁদছে তার চোখের পানি এক পাল্লা রাখা হয় আমাদের আব্বার চোখের পানি আরো বেশি হবে, আব্বা ভুল করছে কয়টা জোরে কয় না কয়টা একটা ভুল করে কত কান্দা কাঁদছে আব্বা, আর আমি এখনো মোস্তোসটা কামাইতে এলাম আর আব্বার কথা মনে হয় আদম সফিউল্লাহ আব্বা জানি কেমনে মোস্তা কাটছে, আব্বা তো আর এই সুযোগ সুবিধাগুলো পায় না, আব্বা জানি কত কষ্ট করছে কত কষ্ট যে পাইছে এই ব্লিচাসুরার এক কহামে, আজ আমরা 24টা ঘন্টা হাজার হাজার ভুল করি আমরা এখনো আল্লাহর কাছে ধরা দিই না, মাবুদ রে ও মাবুদ তোমার কি মায়া লাগে না আমার একটু সেভ করো না, আমি বিতাড়িত মর্দুদ ইবলিসের অসহস থেকে ফানা চাই আল্লাহ তুমি আমার সেভ করো, আল্লাহ কাজা কথা দিলাম চিন্তা করিচ্ছ তোর আয় সিস্টেম করি এলাম ক্ষমা করে দিও তোর আয় জান্নাতে পৌঁছে দিও আল্লাহু একবার, আমরা হাসি উল্লাসে আছি আনন্দ উল্লাসে আছি, এই পৃথিবী আসলে জেলখানা, আব্বার টয়লেটের ব্যাগ দিচ্ছে আর কোনো এর আঘাত জায়গা নাই, যাও যাও লড়ি যাও ঠাসাই আগো বহি এন আর জান্নাত ছাড়ো কোত্তা কাপড় থো কোত্তা কাপড় থো এনে জাগানো, কিন্তু আসলে আব্বার বাড়িটা হচ্ছে জান্নাত, দিন গুণে আব্বা এনো আইসে ঠিক নেই, এই জন্য জান্নাতের যতগুলো আয়াত আছে প্রায়গুলো আয়াতে আল্লাহ আল্লাহ শাহানু কয় ও তিলকাল জান্নাতুল নাতি উরিস্তু মোহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কে ক মানে আমরা ওয়ারিসানা সূত্রে মালিক, ধরেন এই এই গ্রামের জসিম হেতের নামে দাইলাও নাই খাজনাও নাই খারিজও নাই দলিলও নাই, হেতের আব্বা
মরে গেছে হাতে অটো মালিক এডারে কো ওয়ারিসা না আল্লাহ কই রে বান্দা ও বান্দিরা সত্যাল্লাহ তো সারা বই রিস জান্নাত তো তোকো অটো মালিক এটা তোর আব্বা দেই না জান্নাত তোর আব্বা আমার গো থুই আই না জান্নাত চলি আয় আয় তো করে মালিক বানাইছি আল্লাহ আর কেমনে কইতো সুবহানাল্লাহ কর না অটো মালিক হই গেছে যেভাবে আন্নার আব্বা মরে গেল আমরা অটো মালিক পরীক্ষা ছাড়া পাস এটারে কি পাস কয় অটো পাস কি পাস অটো পাস হাতে গুমজার ঠেলা মারছা এই অটো পাস কবি আপনি ঠেলা মারি কি পাস অটো পাস কি রিডিকে ঘুম জানি কেন দিনের বেলা ঘুমাইয়ে কিন্তু গরমের কারণে ঠেলা মারছ একটু বুড়িগারে কি পাস আর মতো ঠেললি না তো এমনিতে বৈশব কি পাস অটো পাস তাহলে আমাদের বাফের বাড়ি জান্নাতে আমাদের বাফের বাড়ি জান্নাতে আর আজরে জান্নাতে বর্তমানে বর্তমানে কো নাই বর্তমানে কার বাইতেছ তোর আব্বা নিজে তো রোহিঙ্গা বাদাম হেতারে তো বাড়ি ঠিক নেই আসলে আমাদের বাড়ি হলো জান্নাত আমাদের আম্মাজিদের বাড়ি কোথায় বর্তমানে কোথায় আস দুনিয়াতে আস জেলখানা আস বীজতলায় আস আব্বারে কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে 30টা কারণ আছে গুরুতত্ত্ব একটা কারণ বলিয়ে সময় ফেলে বাকি 29টা বলি ঠিক নেই আঙ্গ লৌরি জসিমি একদিন কয় রে আহনো হাঁস কেজি দান দ হেতে গোলাতো দানে গুণ আনে দিছে কত সুন্দরে হেতে দানগুণ হয়েছে গাছে আলতাফায় নফুর ফায় দি গান দানগুণ দানে কত আই লাভ ইউ কুহের ঠ্যাঙ্গ সুমা দিছে বাবি গো কত সুন্দর গানের ঠ্যাং হেতে দান দিছে আজকে যে এতে দান এডি উড়ির মধ্যে শুবাইছে একদিন এক রাত উড়াই এবার হাড় আদি হুতা দিছে আপ দিছে দুই দিন হর দান এডি ডাইরেক্ট গ্যাঁ চলিয়ে আছে এবার এতে এক সপ্তাহের জন্য যদি বিড়াস হই এ হ্যাঁকের মধ্যে দান এডি হালাইছে এটার কিতা কয় কিতা কয় এ দেশেও আজকে তে সুবিধাটা আছে জ্বালাটা সহজে বুঝিয়ে লেছে এলে আল্লাহ আরো দেশের রুজুর নাজিল করছে এদিন কক্সবাজার কয় আয় কইলাম আমার নাম রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা মানুষ কো নোয়া খাইল্লা বুড়িয়া কো না আমার বাড়ি নোয়াখালী নতো কুমিল্লাও নয় কনাই আর বাড়ি কনাই ওন জাফানি আয় বেলা জাফানি হয়ে গেছি ওন আর বাড়ি আর বাংলাদেশে নাই তারপর হন জ্বালা হালাইছে কি হালাইছে আরো একটু সহযোগিতা করস তোরা তারপরে জ্বালাগুলো হয়েছে এত বড় কত বড় আতকুল আই তোর ঘুম দূরে এবার ফজুক্তি বার কর আতকুল ফেরতি নিয়েছে আত খালি ধরে রেখছ খুল খাড়াইস এত বড় কত বড় এবার রশিম না বদিল্লা লইছে ও মের কুল তো বদিল্লা এনছে ও শুয়া গা দিত বদিল্লা এনছে দোষগা কোগা এবার বদিল্লা এগুন এনছে আর আলিডি উড়াইতে আসে উড়ে উড়ে তারপরে আলিডি উড়ে তারপরে এরপরে আলিডি উড়ে তারপরে বাড়ি ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি মারে হ্যাঁ দাঁড়াই পেলে এমনি ঠিক নি রে আলিডি আত্মহত্যা করিয়ে লোক জীবন আর রাখতেন না আলির গুণ আর কাদা একসাথে যাইগো কল্লা কিছু থাক আত্মহত্যা করিয়ে লিছি এইভাবে ফিডা দিছ তো জসিমের বদিল্লা তোর বিচার আল্লাহ করক তারপর আলী কিছু টিকছে দুই হজা হয়েছে এডি রইতো গেছে ইয়ান্তি তারপরে কার্কি বান্ধের ইয়ান এক এক গোছাতে রোয়া দিছে হাঁস গাইস কয়ে গাইস ফানি সুমা দিয়ে আই লাভ ইউ কই সাতটা রোয়া মারি এলেছে টিকছে এক গাইস হানি আর হর দাম কাজ গোলামের হুত আইস দিনে তোরা সাইনিস গুরেল দি কোবাল আয়ম দানিক গেছে ক হাত্তি নরে গোলামের হুত আই সাইটে বিয়ে করি মার গোলামাইয়া লই এক এক গোসা এত মোড়া হয়ে যাইম গই হানি ক সিটিং আইস দিনে ডুবে মারি এলাই ও রোয়া ক হাত্তি ন আমি আরশ মহল নাই এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে হরি আইসি হাত্তি ন দেখবেন দানের গার মধ্যে তেলের মতো পদার্থ আছে হানিয়ে বিটতে আর না এরপরে দুই মাসে ঠিকই এক এক রোয়ার গোস হয়ে গেছে এত মোড়া কত মোড়া জোরে কোনো কত মোড়া এবার জসিম মামা করছে আর দান তো শেষ যেভাবে তুফান টুফান দেখছি বান টুফান আছে এবার হানি এত মোটা গোসাইডারে আইলে বিয়ে কো সুমা দেয় ফাঁসা মোড় হয়েছে ফাঁসা গাড়ি এলে আমি ডাকাইতে আইস তেরি এন্ডিয়া তো হানি আইব 30 ফুট হানির তলে তুই দান সিটিং এর রেসু ভাই ধানে কো হাইজলামি লড়াইছে তুই হানি সিটিং যদি 30 ফুট হস আমি রোয়া খোদার কাড়া 32 ফুট লম্বা হইও ঠিক নিও কিছু কিছু দান আছে হানি যত বড় দানি ডাহ তত বড় এটারে কি দান কয় শহীদ ভাই বাজাল দান কোদার কাটা হয়েছে বাজাল দান কি দান জলার দিকে গো কেনা বাজাল ঢেউয়ে ঢেউয়ে বড় হয় রে ঠিক নি রে এবার জসিমে মনে করছে বন্যা ব্যাগ শেষ এত হাঁস মাস পর কার্কি গার বানো গেছে রে দানগুলা সাইতো
আঙ্গুল চসলা হইব ইচ্ছে মেশিনের মধ্যে দান তার নির্যাতন করি, তারপরে মেশিন চাবি চাবি লো ঠিক নি রে। এভাবে দান হয়েছে 50 মন, কয় মন? এবার ওই বাবিয়ে দানিডি হে একই দান গাইটে আছে রে, কত সুন্দরে বাবিয়ে দানিডা গাড়ে গাড়ে নি রে। দানে আইলে আমি কই সুমা দেয়, কিন্তু দানিডার উপরে আষ্টা মাস কত নির্যাতন গেছে, দানি গুণ আবার বাবি উড়েছে গোলাপ কর কয় মন? 50 মন। আমাদের গোলার নাম আরো জোরে আরো জোরে, আমাদের গোলার নাম জান্নাত। আব্বার ফিডে রে কিং জং ফুং ফাং সুং সাং, ওই 700 কোটি সিটিং আছে আরো কেমত পর্যন্ত আব্বার ফিডে যে যত কাফের মুশরিক আছে, এডিনেরে দুনিয়া তো মারি ইমিগ্রেশন করে সোজা জাহান্নামের দিকে ঢুকাই দিব, আর আমাদেরকে গোলাতে উড়াই লেব মালিকে, আমাদের গোলার নাম জান্নাত, লিল্লাহ তাকবীর। এই জন্য আব্বারই এনে ফাটাইছে, আব্বার ফিডের মধ্যে অনেকগুলো কাফের মুশরিক আছে, এদের জায়গা কোনো জান্নাতে নো, এদের সিস্টেম করি আনা হারাইছে, তুমি কিছুদিন জেল খাটো, মানা করছে দিদে খাবে বেসাইল আলানসনও হারাইছেন ফিমা মুনিয়া, জিরা মানা করবেন যদি বাবির কথা কদুর কই যদি কর কারগরটা কইও না, এ শুরু হয়েছে এবারে যাই ছোট ভাই বৈঠক কইব বহিন তোর আল্লাহ দে কইছে তোর ভাই কথা এর এমনি এমনি কইছে, হেতি যাই আরো তিনজন একটা হুইরের গাঁটলা দে কি এর বিবিসি নিউজ বেটা থো তোর বিবিসি ফেসবুক ইউটিউব দেখবি, হেতি শুরু করে দিছে ঠিক না রে। এরকম সেতি আমাদের 14 গ্রাম একজন নাই রে, মার খেব কে বেটা ঠিক রে। আয় হায় আয় হায়, তাহলে আমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় বর্তমানে কোথায় আছি আমরা? বাদাই মেখানাত বেড়া লোকমান আলাইহিস সালাম হুতরে গো হুতরে উত ও হুত, তুই যেদিন লড়ি আইছ ত্রে উত, তুই যেদিন দুনিয়াতে আইছ ত্রে উত, সেদিন থেকে দুনিয়া স্টেশনটা তোর থেকে ফিসে যা, সামনে একটা স্টেশন আইতে আছে সেই স্টেশনের নাম আখেরাত, সেই স্টেশনের নাম আরো জোরে, সেই স্টেশনের নাম আখেরাত। তাইলে আমরা যেদিন থেকে দুনিয়া এসেছি ও ফরদান আলেন আমার আম্মাজিরা, যেদিন থেকে আমরা দুনিয়া এসেছি সেদিন থেকে দুনিয়া আমাদের থেকে পেছনে যাইতে আছে, সবিক্ষা খারে মুইটা লাদান নাই মুইসা, একটা সেকেন্ড কয়েক হাজার কোটি বছরের সমান, যেদিন থেকে আমরা দুনিয়াতে আসছি সেদিন থেকে দুনিয়া আমাদের থেকে ফিসে যার, সামনে একটা স্টেশন সেই স্টেশনের নাম আখেরাত। সামনে শহীদ ভাইও আঙ্গো সামনে আর একটা স্টেশন, আর গাড়ি কোনো মানে ব্রেক দিত না, স্টেশনের নাম আখেরা। তুই এখন দুনিয়ার গাড়ি চালাছে, দুনিয়ারে হাঙ্গা করে ইচ্ছা গোলাই মিয়া ইবলিচ্ছা, দুনিয়াতে দুনিয়া নফস হেতে তিন সিটিক মিলি ঐক্যজোট করি, আর দেহটা যার নাম হলে যে বললে চেষ্টা করে ইবলিচ্ছার দেখলে কোপ মারবি, আর নফস কইব সুদ গেবেল লাই, তুই কবি মহান আল্লাহ ওই যে মেসেজ দিছে সুদ গম চৈতন্য খবরদার কাইও না, তুই নফসরে ধরিলি এনবি খবরদার হেদিকে যাচ্ছা, আর এইভাবে নফসরে একদল করিয়ে নেবি ইবলিচ্ছার আর একদল দুনিয়ার আর একদল করি, তো দেহখানি কেমনে জান্নাত লই যাবি হে চিন্তা কর ঠিক নেই ঠিক নেই। আল্লাহ কো বান্দা তোকে তো ইবলিসের লোভ দেয়, এই আব্বা আদম সফিউল্লাহ কিন্তু লোভের গুতা নিয়ে জান্নাত থাকতে পারে না, ইবলিসের সুরা অহংকারের গুতা নিয়ে, এ দুইটা জিনিস যার কাছে থাকবে হেতাল্লা জান্নাত হারাম ঠিক নেই। আব্বা মানা করছে খবর দা যাইও না, আর মারে হাম দি দিছে করে দলিল যাব সাপ কওয়ালা দলিল, তোমার সাথে সাপ কওয়ালা দলিল যাব অটো মালিক হয়ে যাবে, মা কো হ্যাঁ এই খাইছি আর তো শেষ, এই মানুষের ভিতরে লোভের খাচ্ছ তার ইবলিস হলো অহংকার, হেতে কাকা আয় কি কম নেই, এ দুই জিনিস যাদের ভিতরে আছে তারা জান্নাতে যাইতো না। আমগো যুবকের গো লোভ হান্দাছে, আল্লাহ কইতে আছে তুই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসে দি, 12 ফেব্রুয়ারি হলো কেইশ ডে আন্তর্জাতিক সুমা দিবস, সুমা যায় যত বেশি দিতে আরে হেতে বেশি পুরস্কার, থাইল্যান্ডের দুই জুড়ি 59 ঘন্টা সুমা দিয়েছিল, রাওয়াহুল গুগল শরীফ এই ফেসবুক ইউটিউবে দেখবি হাবি, ওমাকে 59 ঘন্টা সুমা দিছে দনকারে দুগনকার সুমা দিয়ে রেখছে, কতক্ষণে খাইছে কতক্ষণে মেসব পায়খানা করছে আল্লাহ জানে, ওর কথা কয় না। আর আজ যুবকেরা তারপরে ইবলিসিং করে দর্শনের দিকে আসে, ইবলিসে কো আর থাকবই দুনিয়াতে ইচ্ছে করি এলাম আমার ইচ্ছা আছে, এই আব্বারে ল্যাংডা করে সারছে আমারে ল্যাংডা করছে, ফাবাদাত লাহুমা সাওয়া তুমা ইবলিসের কত হইলো আন্নার কারণে আজ আন্নাত খোয়াইছি, আপনারা হিন্দুদের লুঙ্গি ভাই রাখতেন না,
লাউগা অভিযান নহম আজমারি নামে প্রত্যেকের ধ্বংস করে ছাড়িম ঠিকই ইবলিস সাকসেস হেতে 700 কোটি মানুষের ল্যাংড়া করে ছাড়ছে প্রিসেক্স ঠিক নেই আর আছে একটা 100 কোটি মুসলমান 810 কোটির ভিত্তি এই 100 কোটির ভিত্তি 90% প্রাইস ইনার লগে জড়িত ঠিক নেই তলে তলে ওরে কথা কয় না কি এনে তলে তলে আর 10 গা মানুষ আসত পালা এখন 2 বছর আর ঠিক তাস কিনা ও ইবলিসের খুশি করছ আল্লাহ কো বান্দা আইয়সা আল্লাহ আল্লাহ জানো কো বান্দা রে তোর আব্বা আম্মারে আই বিয়া করেছি জান্নাতে তোর বিয়াটাও আই হড়াইও তারপরে শ্রীপুর কাশীনগরের কাজী সাহেব লাগদন আই ফড়াইম আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ নিজে তোর বিয়া ফড়াইম কে কয় আল্লাহ কে কয় আল্লাহ 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 জানো কো বান্দা রে তোর আব্বার ডক তোর আম্মার ডক কেমন তমাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ডগ যদি এক পাল্লা রাখা হয় আর আম্মা হাওয়া আলাইহিস সালামের ডগ যদি এক পাল্লা রাখা হয় আম্মার ডগ আরো বেশি হবে ডকের ওয়াজ করতে সময় লাগবে যুবকেরা মিশর গেছিলাম কায়রো বিমান বন্দরিটা তো প্রায় বলি ও মা গো হিয়ান ওগা মাইয়া ফোয়া দেখছি 100 কোটি মহিলা তুন ডকের 500 কোটি অষ্ট কয়শো কোটি তোরা আসো 18 কোটি 100 কোটি মহিলা তুন ডকে রুজুর আমনে কেমনে এক্সরে করে এলেছেন আঙ্গতে একটার নজরে দুনিয়ার এই মাথা তুই হে মাথা যাইগো আঙ্গ চোখে পাওয়ার বেশি ওর এত কথা কয় না কথা কয় না তোরা কিতা দেশ আর 10 ইঞ্চি ওয়াল চিত্র করে এলে